Hello friends, welcome my channel. Ask me one of bread crumbs. Bread crumbs banana jolo. Can you make bread? Bread ta me fresh bread niye chi. Bread crumb but aaj use hoye gaye raat dikta pore ache. To ei bread ta ami ekhon niye erom kore dhar gulo kete niye chi. Kete niye otake alada rekhechi. Aaj eta ke ei dekhen er moddhe rekhe diyechi ami somosto bread gulo tukro kore ebar eta ke ami dhaka diye fridge e rekhe debo 2 ghontar jonno. এই টুকরোগুলোকেও আমি এরকম একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে রেখে দেব ফ্রিজে হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি কৌটোগুলো এবার আমি খুলে নিয়ে এটাকে নিয়ে নেব একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি আমি এর মধ্যে এবার এটাকে আমি চালিয়ে নেব এই দেখুন আমি চালিয়ে নিয়েছি ঢেলে নিচ্ছি এরকম একটা ট্রের মধ্যে নিয়ে এটাকে আমি দুক্ষণ পাকো নিচে রেখে দেব এই দেখুন ওটা ঢেলে নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি এই টুকরোগুলো নেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি কালার দেব নালে এটা দেখতে একটুখানি কিরম লাগবে যেহেতু ধারগুলো একটুখানি নিয়ে রাখছি বলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আমরা বিরিয়ানির যে কালারটা আমি দিয়ে দিলাম 2 ইঞ্চ মতো এর মধ্যে নিয়ে এটাকে আবার আমি চালিয়ে নেব 1 মিনিট মতো এই দেখুন এটাকে আমি চালিয়ে দিয়েছি এটা এখন চালানোর পরে একটু ভিজে ভিজে মনে হয় তো আপনারা চাইলে এটাকে একটু পাখার তলায় রাখতে পারেন ডাইরেক্ট পাখার তলায় রাখলে তো পুরো উড়ে যাবে একটুখানি যেন হাওয়া লাগে এরকম জায়গায় রাখতে পারেন অথবা এটাকে কিন্তু একটুখানি একদম লো হিটে লো ফ্লেমে গ্যাসে একটা ননস্টিক এর কড়াই দিয়ে একটুখানি ভেজে নিতে পারেন তাতে কি হবে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ব্রেড ক্রাম্বটা অথবা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন এটাকে যদি সুবিধে থাকে রোদ আসে পরের মধ্যে তাহলে নিতে পারেন আমি এখন আপনাদের ভেজেও দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে এটাকে অনেকদিন পর্যন্ত সুরক্ষিত রাখা যায় এখন নিয়ে নিয়েছি আমি একটা ননস্টিক এর কড়াই এখন আমি নিয়ে নিচ্ছি প্রথমে সাদা ব্রেড ক্রাম্বটা নিয়ে নিলাম আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অন করে নিয়েছি লো রেখেছি আমি গ্যাসের ফ্লেমটা এটা জাস্ট 3 থেকে 4 মিনিট মতো আমি এটাকে ভেজে নেব লো ফ্লেমে এটাকে আমি কন্টিনিউ নাড়িয়ে চলেছি 2 মিনিট ধরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা এটার মধ্যে কিন্তু এটা এখন একটুখানি ঝরঝরে হয়ে আসছে তো আমি আরও 2 মিনিট মতো এটাকে নাড়িয়ে নেব একদম লো ফ্লেমে শুন এটা একেবারে হালকা হয়ে গেছে এটা কিন্তু আমি কালার চেঞ্জ করব না জাস্ট একেবারে যখন হালকা হয়ে যাবে পুরো শুকিয়ে যাবে এর ভিতরে এটা তখন আমরা এটাকে ঢেলে নেব তো দেখুন আমার 4 মিনিট হয়ে গেছে আমি এখন এটাকে ঢেলে নিচ্ছি এটা ঢেলে নেওয়ার পরে আমি সাদা ব্রেড ক্রাম্বটা ঢেলে নেওয়ার পরে মিশিয়ে দিচ্ছি আমি কালারটা নিয়ে এটাকেও আমি ঠিক একইভাবে নেড়ে নেব 3 থেকে 4 মিনিট মতো এটাকে আমি 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি আরও 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে আমি নাড়িয়ে নেব একেবারে লো ফ্লেমে এই দেখুন 4 মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকেও ঢেলে নিচ্ছি একটা ছড়ানো পাত্রে ঢেলে দেবো আমরা ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে আমরা বাইরেই রেখে দেবো এটা কিন্তু ফ্রিজে রাখার দরকার হবে না এটা এমনি ভালো থাকবে বাইরে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ইউজ করা যাবে এই দেখুন এগুলোকে আমি ঢেলে নিয়েছিলাম ব্রেডক্রাম্বগুলো ভেজে নেওয়ার পরে দুটো এখন ঠান্ডা হয়ে গেছে তো আমি নিয়ে নিচ্ছি দুটো বোর্ডের মধ্যে আপনারা চাইলে কিন্তু দুটো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারবেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত এগুলো ইউজ করা যাবে বাইরে থাকলেও কিছু হবে না একটু গন্ধ হবে না কিছু হবে না তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন কমেন্ট করে আমাকে জানাবেন লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ